আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ভিডিও, দিস ইজ সোহাগ। দর্শক, স্বপ্নপুরী এসে এই মসজিদটি দেখে মানে আজকের যে স্বপ্নপুরী ট্যুরটা এটা একেবারে সাকসেস। কি অসাধারণ মসজিদ দেখেন। হ্যাঁ দর্শক, বলছি আফতাবগঞ্জ জামে মসজিদ, সম্পূর্ণ ইটালিয়ান অর্থাৎ মার্বেল পাথর দিয়ে এই মসজিদটি নির্মিত। আজকে এই মসজিদের ইতিহাস জানাবো, পাশাপাশি এর কারুকাজগুলো আপনাদেরকে দেখাবো। আশা করি সাথেই থাকবেন। দিনাজপুরের নবাবগঞ্জের আফতাবগঞ্জে নির্মাণ হচ্ছে 56 কোটি টাকা ব্যয়ে আফতাবগঞ্জ জামে মসজিদ। মসজিদটি আফতাব পরিবারের ভালোবাসার ফল। মসজিদটি নির্মাণ হলে প্রায় 4000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবে। আগামী 50 বছরেও অত্র এলাকায় আর কোনো নতুন মসজিদের নির্মাণের প্রয়োজন হবে না। চলমান রয়েছে মসজিদের নান্দনিকতার কাজ। 2015 সালে শুরু হয় মসজিদটির নির্মাণ কাজ। মসজিদের নির্মাণ এবং নান্দনিকতার কাজ প্রায় শেষের দিকে। আরো 2 বছর সময় লাগবে মসজিদটি পুরো নির্মাণ কাজ শেষ করতে। মসজিদটি নির্মাণ হচ্ছে 4 তলা বিশিষ্ট। দ্বিতীয় ও তৃতীয় তলার কাজ প্রায় শেষের দিকে। বর্তমান এই 2 তলায় জুম্মার নামাজ আদায় করা হয়। নিচতলায় বসবে মক্তব। অসাধারণ কারুকাজ হচ্ছে মসজিদটির। মসজিদটি সম্পূর্ণ নির্মাণ হলে নামাজ পড়বেন প্রায় 3000 থেকে 4000 মুসল্লি। প্রতিনিয়ত আফতাবগঞ্জে এই ব্যতিক্রম মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেক ভ্রমণ পিপাসুরা। 6 থেকে 7 বছর ধরে মসজিদটির নির্মাণ কাজ চলছে। পুরো মসজিদ তৈরি হতে আরো সময় লাগবে। আফতাব পরিবারের সদস্য এবং মসজিদ নির্মাণকারী দিনাজপুর 6 আসনের জাতীয় সংসদ সদস্য শিবলি বলেন, আফতাবগঞ্জ মসজিদটি আফতাব পরিবারের ভালোবাসার ফল। আমার বাপদাদারা আফতাবগঞ্জের হাট বাজার, স্কুল, কলেজ, মাদ্রাসা নিজেদের জমির উপর নিজস্ব অর্থায়নে নির্মাণ করে গেছেন। আজ আমরা এই পরিবারের পক্ষ থেকে আফতাবগঞ্জ জামে মসজিদটি প্রায় 56 কোটি টাকা ব্যয়ে কাজ শুরু করেছি। এই মসজিদটি নান্দনিকতার চলছে। মসজিদটির নির্মাণ কাজ সম্পূর্ণ করতে আরো কিছু সময় লাগবে। মসজিদটি ভিত্তি স্থাপন করা হয় 2015 সালে। তখন থেকে কাজ চলতেছে? তখন থেকে যাবৎ কাজ চলতেছে। কাজ উদ্যোগটা কে নিয়েছে মসজিদের? উদ্যোগটা স্বপ্নপুরের মালিক। স্বপ্নপুরের মালিক আলহাজ মোহাম্মদ দেলার হোসেন। আলহাজ মোহাম্মদ দেলার হোসেন, ওনার উদ্যোগে এটা করা হচ্ছে। আচ্ছা, এখানে যে টাইলসগুলো যে ব্যবহার করা হচ্ছে এগুলো কি বাইরে থেকে নিয়ে আসা? সব বাইরে থেকে আমদানি করা, তাই না? আচ্ছা, এই মসজিদের নাম কি? এখন মসজিদের নাম আপাতত রাখা হয়নি। আপাতত আফতাবগঞ্জ জামে মসজিদ, আপনার বাজার জামে মসজিদ নামে পরিচিত। আফতাবগঞ্জ জামে মসজিদ নামে পরিচিত, তাই না? ঠিক আছে। প্রচুর ব্যয় করা হয়েছে এই মসজিদের পিছনে, কিন্তু আমরা আস্তে আস্তে একেবারে টপ ফ্লোরে যাব। অসাধারণ কারুকাজ। দর্শক, এটি হচ্ছে 4র্থ তলা। এটার কাজ এখনও চলতেছে। আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে এই মসজিদের কাজ কিন্তু এখনও শেষ হয় নাই, সম্ভবত আরও 1 থেকে 2 বছর সময় লাগবে। এবং 4র্থ তলায় যে কাজগুলো হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে কাঠ দিয়ে। দেখেন কি অসাধারণ ডিজাইন, খুব নিখুঁত কাজ করা হচ্ছে আর কি। এটা এখনও চলতেছে, সম্ভবত 1 বছরের মধ্যেই মসজিদটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। মানে স্বপ্নপুরী আসলে অবশ্যই এই মসজিদটি একটু দেখে যাবেন। দেখলে অন্তত মনের দিক দিয়ে আপনারা তৃপ্তি পাবেন, শান্তি পাবেন। এত সুন্দর একটা মসজিদ, মানে বেরোতে ইচ্ছা করতেছে না। চারদিকের যে কারুকাজ, প্রচুর টাকা ব্যয় করে এই মসজিদটি করা হয়েছে। যদিও স্বপ্নপুরীর চেয়ারম্যান আলহাজ দেলোয়ার হোসেন, তিনি এই মসজিদের প্রতিষ্ঠাতা, তার তো আল্লাহর রহমতে টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই। মন থাকা দরকার, সেই মনটা কিন্তু তার আছে। এই কারণেই এই আফতাবগঞ্জ এলাকায় এত সুন্দর একটি মসজিদ উপহার দিয়েছে উনি, আল্লাহ তাআলার অশেষ রহমতে।